নস্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষার সকল প্রকারের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো নিকল প্রিজমের গঠন ও কার্যাবলী বর্ণনা। তো নিকল প্রিজম প্রথমে বলে রাখি যে নিকল প্রিজম একটি সমবর্তক এবং একই সাথে এটাকে এটাকে বিশ্লেষক হিসেবে কাজ করানো যায়। যেহেতু প্রিজম শব্দটা আছে, শুনেই বোঝা যাচ্ছে এটি একটি প্রিজম, এবং নিকোল নামক বিজ্ঞানী এটিকে আবিষ্কার করেন, এই কারণে এটার নাম হলো নিকোল প্রিজম। তো এই প্রিজমটি মূলত ক্যালসাইট কেলাস দিয়ে গঠিত হয়, ক্রিস্টাল দিয়ে নির্মাণ করা হয় বা তৈরি করা হয়। তো ক্যালসাইট ক্রিস্টালটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয়, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ নেওয়া হয়, এবং সাধারণত এটির যে কৌণিক কোণগুলো দেখা যাচ্ছে অর্থাৎ প্রিজম কোণ, আসলে এখানে এই কোণটাকে 68 ডিগ্রি এবং এখানে সি কোণটাকেও 68 ডিগ্রি করে নেওয়া হয়। এখানে দেখা যাচ্ছে যে AECF আসলে মূল ক্রিস্টালটি হলো AECF, তো যার এ কোণ এবং সি কোণটি 68 ডিগ্রি, ইএফ কর্ণ বরাবর ক্রিস্টালটিকে সমান 2 ভাগে বিভক্ত করা হয়। তারপর বিভক্ত যে 2টি প্রিজম পাওয়া গেল তার ওই পৃষ্ঠে পৃষ্ঠকে পালিশ করে সেটাকে আলোকীয় সমতল করা হয়, এবং একই সাথে কাটা পৃষ্ঠদ্বয়কে ক্যানাডা বালসাম নামক এক ধরনের আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিকল প্রিজম তৈরি করা হয়। আসলে প্রথমে মূল ক্লাসটি ছিল ক্যালসাইট, এটাকে 2 সমান 2 ভাগে ভাগ করা হলো ইএফ কর্ণ বরাবর, তারপর এটাকে আসলে একত্রিত করা হলো, এবং মাঝখানে যে বিশেষ পদার্থটি আছে সেটি হলো ক্যানাডা বালসাম। তো মূল কাজ, এটা কাজ আগেই বলা হয়েছে, এটি একটি সমবর্তক হিসেবে কাজ করে এবং একই সাথে এটিকে বিশ্লেষক হিসেবেও কাজ করানো যায়। তো যেহেতু সমবর্তক, সমবর্তকের ক্ষেত্রে আমরা জানি যে প্রতিফলন এবং প্রতিসরণ উভয়ের মাধ্যমেই সমবর্তিত আলো তৈরি করা যায়। এইখানে যে ঘটনাটি ঘটে সেটি হলো দ্বিপ্রতিসরণ, দ্বিপ্রতিসরণ। লক্ষ্য করো, পিকিউ হলো একটি আলোকরশ্মি, পিকিউ আলোকরশ্মি যা এএফ এর সমান্তরালে এই তলের উপর আপতিত হচ্ছে। পিকিউ আলোকরশ্মিটি কিউ বিন্দুতে এসে দুইভাবে 2টি দিক বরাবর প্রতিসৃত হয় বা 2টি রশ্মিতে বিভক্ত হয়, একটি রশ্মি হলো Q1 আর একটি রশ্মি হলো Q2। আলোকরশ্মি পিকিউ নিকোল প্রিজমের AF ও ECA এর সাথে সমান্তরালে আপতিত হয়, আপতিত রশ্মিটি Q1 এবং QM রশ্মিদ্বয়ে বিভক্ত হয়, আপতিত রশ্মিটি Q1 এবং QM রশ্মিদ্বয়ে বিভক্ত হয়, উভয় রশ্মি সমবর্তিত হয়। তা আমরা জানি যে প্রতিসরিত রশ্মি বা প্রতিসরণের মাধ্যমে সমবর্তিত আলো তৈরি করা যায়। তো এই রশ্মিটিও সমবর্তিত এবং এটিও সমবর্তিত, বাট এই 2টির মধ্যে একটি বিশেষ ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়। কিউআর রশ্মিটি কানাডা বালসামকে ভেদ করে প্রিজম থেকে ফাইনালি নির্গত হয়, এই কারণে কিউআর রশ্মিটিকে বলা হয় অসাধারণ রশ্মি, আর কিউএম যে রশ্মিটি সেটি কানাডা বালসামকে অতিক্রম করতে পারে না বা ভেদ করতে পারে না, যার কারণে কিউএম রশ্মিটিকে বলা হয় সাধারণ রশ্মি। কিউএম রশ্মিটি এই প্রিজমের ভিতরেই সেটি শোষিত হয়, কারণ ইএফ অংশে একটি কালো আবরণ থাকে, যার কারণে কিউএম রশ্মিটি আর প্রিজম থেকে নির্গত হতে পারে না এবং প্রিজমের ভিতরেই তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। বাট কিউআর রশ্মিটি সমবর্তিত হয়ে প্রিজম থেকে নির্গত হয়, এই জন্য কিউআর রশ্মিটিকে বলা হয় অসাধারণ রশ্মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিকোল প্রিজমে একটি অসমবর্তিত আলো পিকিউ আপতিত হয়েছিল, বাট ফাইনালি প্রিজম থেকে বা নিকোল প্রিজম থেকে যে রশ্মিটি প্রতিসৃত হলো সেটি সমবর্তিত, সমবর্তিত হওয়ার কারণে এটি একটি সমবর্তক। এবং একই সাথে যে যে প্রিজম বা যে ক্রিস্টাল সমবর্তক হিসেবে কাজ করে সেটিকে বিশ্লেষক হিসেবেও কাজ করানো যায়। আমরা পরে লেকচারে দেখবো যে এটিকে কীভাবে বিশ্লেষক হিসেবে কাজ করা যায়। কোনো প্রশ্ন?